हेलो बंधुरा सकलके प्रीति और शुभेच्छा जानिये शुरू करছি আজকের ম্যাজিক। আজকে আপনাদেরকে এমন পাঁচটি ম্যাজিক দেখাবো যেই পাঁচটি ম্যাজিক দেখলে আপনাদের মাথা ঘুরে আপনারা পড়েও যেতে পারেন। বন্ধুরা ম্যাজিক শেষে আপনাদেরকে প্রতিটা ম্যাজিকের পরপরই আপনাদেরকে ম্যাজিকের কৌশল শিখিয়েও দিব। তো বন্ধুরা চলুন আর দেরি কেন আপনাদের সরাসরি ম্যাজিকে নিয়ে যাই। बंधुरा देखुन आमी एकटी 50 टाकार नोट बनिए फेलेछि। कागजटिके आगुने पुरानोर माध्यमे। तो बंधुरा चलुन एखन आपनादेरके देखाई मैजिकटी किभाबे करलाम। प्रथमे एकटी 50 टाकार नोटके एइभाबे भाँज करे एइभाबे हातेर मध्य एइभाबे एइ जे एइभाबे एइभाबे राखते होबे, एइ जे एइभाबे राखते होबे, एइ जे देखुन एइभाबे टाकार नोटटी राखले बाहिर थेके बोझा जाबे ना। बंधुरा कि करते हैं देखूँ प्रथमे एभावे एकटू टिश्यू छिड़े निते होबे, एभावे एकटू टिश्यू छिड़े निते होबे। टिश्यू छिड़े नेওয়ার समय আপনাদের কিন্তু এই টাকাটাকে এইভাবে এই যে এইভাবে এই যে এইভাবে এই যে এইভাবে হাতে মানে লুকিয়ে রাখতে হবে। লুকিয়ে রাখার পর আপনারা এইভাবে ধরবেন, এইভাবে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। এই যে দেখুন জ্বালিয়ে দিতে হবে। एभावे आबार एकटू देखाई आपनादेर एई जे देखुन एइभावे जालानोर परे एइरकम करे आपनारा बेर करे देखाई नेबेन। प्रथमे एई एकटी प्लेटे आपनादेरके एई 1 टाकार कयेनटी रेखे देखाच्छि। एई रेखे दिलाम। एखन एकटू आमि मैजिक करब। अ্যাব্রাকাডাব্রা फुलखुल खाबरा, अ্যাব্রাকাডাব্রা फुलखुल खाबरा। तो चलुन बंधुरा एखन आमि एक प्लेट दिए अपन सामने ये ढेके दीची, ढेके दिलाम, ढेके दिए एक मैजिक करी अ্যাব্রাকাডাব্রা फुलखुल खाबरा, अ্যাব্রাকাডাব্রা फुलखुल खाबरा। ये प्लेटटी के उल्टे दी, उल्टे दिलाम, आबार एक मैजिक करी अ্যাব্রাকাডাব্রা फुलखुल खाबरा। तो चलुन बंधुरा एखन देखी हलो कयेनटी कि 100 टाका हलो कि ना। ये देखुन बंधुरा कयेनटी 100 टाकार एक नोट हो गए। 100 टाकार नोट किन्तु आमी 1 टाका दिए बनिए फेललाम। तो चलुन बंधुरा आपनादेरके एखन मैजिकेर कौशलटी शिखिए दिई। बंधुरा मैजिकेर जोन्नो लागबे हलो 2टी प्लेट, 2टी प्लेट लागबे आर हलो एई जे दुदिके आठावाला एकटी टेप लागबे। तो आमी कि करेछि प्रथमेई एई दुदिके आठावाला टेप आमी केटे एई जे देखुन एखाने एकटू लागिए निएछि। एई जे এটা কিন্তু সাধারণ চোখে দেখা যাবে না, সাধারণত চোখে দেখা যায় না। লাগানোর পরে এই যে এখানেও দেখুন এই যে আমি একটি টেপ লাগিয়ে রেখেছি। তো একটি প্লেটে প্রথমে কি করতে হবে, এই রকম একটি টাকার নোট এইভাবে লাগিয়ে রাখতে হবে। লাগিয়ে রেখে এটাকে উল্টিয়ে এটা একটু পাশেই রেখে দিতে হবে। আর আরেকটিতে যখন আপনারা ম্যাজিক দেখাবেন, ম্যাজিক দেখানোর সময় কি করতে হবে, এই যে এই একটি কয়েনকে এই রকম এই টেপের উপরে এই যে দেখুন এখানে টেপ লাগানো আছে, টেপের উপরে এইভাবে রাখবেন। রাখার পরে ম্যাজিক করার ফলে একটা আঙ্গুল দিয়ে এইভাবে চাপ দিয়ে আপনারা ম্যাজিক করবেন অ্যাব্রাকাডাব্রা ফুলখুল খাবরা। তো এইভাবে ম্যাজিক করার পরে তো বলবেন যে এখন চলুন আরেকটি প্লেট দিয়ে ঢেকে নিই। এই যে 100 টাকার নোট দেখেন এই যে এখানে লাগানো আছে, এই প্লেটটা দিয়ে এইভাবে ঢেকে নেবেন। ঢেকে নিয়ে এটাকে এইভাবে উল্টিয়ে নেবেন। উল্টিয়ে নেওয়ার পরে আপনারা একটু ম্যাজিক করবেন। ম্যাজিক করার পরে এটাকে এইভাবে সরিয়ে নেবেন। এই যে দেখুন এখানে কিন্তু 1 টাকার কয়েনটি লেগে আছে। তো আপনারা এইভাবে এটাকে সরিয়ে নেওয়ার পরে এই যে দেখাবেন 100 টাকার নোট। এই যে দেখুন 1 টাকার দুটি কয়েন নিয়েছি। তো এখন এটাকে ম্যাজিক করব। এই দেখুন এই আমরা একটি কয়েন গায়েব করে দিয়েছি। তো বন্ধুরা একটি কয়েনকে আমরা ম্যাজিকের সাহায্যে গায়েব করে ফেলেছি। তো বন্ধুরা চলুন এখন আপনাদেরকে ম্যাজিকের কৌশলটি শিখিয়ে দিই। বন্ধুরা ম্যাজিকের জন্য লাগবে হলো এই একটি টেপ, যেই টেপের দুদিকে আঠা থাকে টেপটি আমরা এই যে এইখানে লাগিয়ে নিব এইভাবে। এই যে বন্ধুরা আমরা টেপটিকে এইভাবে লাগিয়ে নিলাম। তো লাগিয়ে নেওয়ার পরে আমরা হলো এইভাবে আমরা প্রথমে এইভাবে টাকাটি ঘুরাতে থাকবো। আমরা এই ঘুরাতে এই যে ঘুরাতে কি করব, আমরা এটাকে এই যে কয়েনের উপরে এইভাবে আমরা রাখবো, রেখে এইভাবে আমরা ঘুরিয়ে দিব। ঘুরে দেওয়ার পরে এই যে আবার একটু ভালোভাবে চাপ দিলে এই যে দেখুন ভ্যানিশ, কয়েন একটি ভ্যানিশ হয়ে গেল। এই যে দেখুন আমার হাতের সাথে তখন এখানে লেগে থাকবে। আসলে কয়েনটি মানে ম্যাজিকটি হবে হলো এই এই হাতের এই মধ্যেই। তো তারপরে দেখবেন যে কেউ দেখলে ম্যাজিকটি কিন্তু গায়েব, মানে খুবই ভয় পেয়ে যাবে যে আসলে একটি কয়েন কীভাবে উধাও হয়ে গেল, কিন্তু আসলে যে এখানে লেগে থাকবে এটা কেউ বুঝতে পারবে না। এই হলো 1 টাকার 2টি কয়েন নিয়েছি, এই দেখুন এই একটি কয়েন এই একটি কয়েন। তো এই 1 টাকার 2টি কয়েনকে এই রাখলাম, এখন এটাকে ভাঁজ করে দেই। এখন এটাকে ম্যাজিক করবো, অ্যাব্রাকাডাব্রা খুল খুল খাবরা, অ্যাব্রাকাডাব্রা খুল খুল খাবরা, অ্যাব্রাকাডাব্রা খুল খুল খাবরা, অ্যাব্রাকাডাব্রা খুল খুল খাবরা। এখন চলুন আমরা দেখি এটাকে 1 1 যোগ করে এখন আমরা 3 করতে পারলাম কিনা, অর্থাৎ আমরা 3 টাকা বানাতে পারি কিনা। চলুন এখন খুলে দেখা যাক। এই যে বন্ধুরা এই যে দেখুন 2 টাকার একটি নোট, এই হলো 1 টাকার একটি নোট। অর্থাৎ আমরা 1 টাকার কয়েন 2টি রেখেছি, মানে 2 টাকা রেখেছি কয়েন, আর হলো এখন আমরা পেলাম হলো ম্যাজিকের সাহায্যে পেলাম হলো 3 টাকা। 1 টাকার 2 টাকা, একটা 2 টাকার নোট এবং একটা 1 টাকার নোট পেয়েছি। তো চলুন বন্ধুরা এখন আপনাদেরকে ম্যাজিকের কৌশলটি শিখিয়ে দিই। বন্ধুরা ম্যাজিকের জন্য লাগবে একই রঙের 2টি কাগজ, এই যে দেখুন একই রঙের 2টি কাগজ এবং একই সমান হতে হবে। এই যে দেখুন একই রঙের 2টি কাগজ এই নিয়েছি। তারপরে কি করতে হবে, এই সমানভাবে এই সুন্দর করে ভাঁজ করতে হবে সমানভাবে। এই যে দেখুন সুন্দর করে ভাঁজ করলাম, আরেকটি সুন্দর করে এই পিছন দিকে আরেকটি ভাঁজ করলাম এই পিছন দিকে। অর্থাৎ আপনাদেরকে দেখাই ভালোভাবে, এই যে দেখুন এই একটি কাগজ সুন্দর করে আমরা এই যে এরকম করে ভাঁজ করে নিব 4 অংশে। তো ভাঁজ করে 2টি কাগজকে এই বিপরীত দিক থেকে, এই যে দেখুন এই বিপরীত দিক থেকে লাগিয়ে নিতে হবে। এই যে দেখুন এই যে বিপরীত দিক থেকে আমি আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি, এই যে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। এই যে ভাঁজ করবেন কিভাবে আমি দেখাই আপনাদেরকে। ভাঁজ করবেন হলো প্রথমে আপনারা এইভাবে এই সমানভাবে এটা মাপ করে ভাঁজ করে আবার এইভাবে, তাহলে দেখেন এই যে সমান হয়েছে কিন্তু। তারপরে আবার কি করতে হবে, এই সমানভাবে এইভাবে ভাঁজ করতে হবে। তাহলে দেখুন এই যে একদম সমান হয়ে গেছে। আর এই যে নিচে যে আরেকটি কাগজ এই যে লাগানো আছে, এই যে দেখুন এই যে আরেকটি কাগজ এই যে লাগানো আছে, এটা বোঝাই যাবে না। তো তারপরে ম্যাজিক দেখানোর জন্য কি করতে হবে, ম্যাজিক দেখানোর জন্য আপনারা একদিকে এই 1 টাকার একটি নোট রাখবেন, এই 2 টাকার একটি নোট রাখবেন। এই রাখলাম, রাখার পরে এটাকে সুন্দর করে ভাঁজ করে দিতে হবে। এই ভাঁজ করে দিলাম, তারপরে এই উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নেওয়ার পরে দেখুন এই যে আরেক দিকে যেটা আছে এই দিকটা ফাঁকা থাকবে, এদিকে ফাঁকা থাকবে। তখন আমরা কি করব, এই দিকে আমরা 2টি কয়েন রেখে দিব। কয়েন রেখে দিয়ে তারপর আবার ভাঁজ করে নিব, কিন্তু মনে রাখতে হবে যে আমি কোন দিকে কয়েন রেখেছি, ভুলে গেলে কিন্তু ম্যাজিক উল্টাপাল্টা হয়ে যাবে। তো আমরা এখন কিন্তু ওপরের দিকে কয়েনটিকে রেখেছি, তখন আমরা ম্যাজিক করার ফলে এইটাকে এই দিকে কিন্তু কয়েন আছে আর এই দিকে হলো টাকার নোট আছে। তো ম্যাজিক করার ফলে কি করতে হবে, এটাকে সুন্দর করে এভাবে ম্যাজিক করে এভাবে উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে তারপরে এই দেখুন এই যে এইভাবে খুলতে হবে, এই যে এই যে খুললে দেখবেন বিপরীত পাশে এই যে আপনার যে টাকাটা রেখে দিয়েছিলাম আমরা, তো এই টাকাটি আমরা পাবো আর কি। আজকে ম্যাজিকের জন্য লাগবে হলো একটি পেন্সিল এবং একটি রুমাল। তো আমি হলো এই রুমালের মাঝখানে আমি পেন্সিলটিকে রেখে দিলাম, এই মাঝখানে রেখে দিলাম। তো আমি ঢেকে দিই রুমাল দিয়ে, এই পেন্সিলটিকে এই ঢেকে দিলাম। এই যে দেখুন, এই যে পেন্সিলটি কিন্তু এখানে আছে, এই যে ভিতরেই দেখুন, এই যে ভিতরে। এখন আমি এটাকে ভাঁজ করি। ভাঁজ করলাম। এখন চলুন বন্ধুরা, এতে ম্যাজিক করি। অ্যাবরাকাডাবরা, ফুল খুল খাবরা। চলুন এখন দেখি, এই যে দেখুন পেন্সিলটি কিন্তু আমি ভিতরে রেখেছিলাম, পেন্সিলটি ওপরে চলে আসছে, ওপরে চলে আসছে। তো এখন বন্ধুরা চলুন আবার দেখি পেন্সিলটাকে আমরা রুমালের মধ্যে ঢুকাতে পারি কিনা। এই যে দেখুন আপনারা দেখছেন কিন্তু এই যে পেন্সিলটি এই ভিতর দিয়ে ভাঁজ করে দিচ্ছি। এই ভাঁজ করে দিলাম। চলুন আমরা আবার ম্যাজিক করি, অ্যাবরাকাডাবরা খুল খুল খাবরা। এই যে বন্ধুরা দেখুন কলমটা আবার ভিতরে ঢুকে গেছে। এই যে আপনাদেরকে দেখাই, এই যে দেখুন পেন্সিলটা আবার ভিতরে চলে গেছে। তো চলুন বন্ধুরা এখন আপনাদেরকে দেখাই ম্যাজিকটি কিভাবে করেছি, অর্থাৎ ম্যাজিকটির কৌশল আপনাদেরকে শিখিয়ে দিই। এই একটি রুমাল নেবেন, রুমাল, একটি কলম অথবা পেন্সিল আপনারা নিতে পারবেন। তো নেওয়ার পরে আপনারা এই প্রথমে পেন্সিলটিকে এইভাবে মাঝখানে রাখবেন। মাঝখানে রাখার পরে এই যে ভাঁজ করবেন, যখন এইভাবে যখন ভাঁজ করবেন এর মধ্যেই হবে হলো ম্যাজিকটি। ভাঁজ করার মধ্যে এই যে ভাঁজ করার পরে এই যে আপনাদেরকে দেখাই, এই ভাঁজ করার পরে এই ওপরে যেটা, এটাকে একটু এটার চেয়ে একটু বেশি করে রাখবেন। এই যে দেখুন এই যে ওপরেরটা এভাবে দেওয়া হয়েছে, ওপরেরটা থেকে এটা একটু নিচে আসে, পিছনের দিকে আসে, তো এটা একটু ওপরের দিকে দিয়ে দিলেন। তো দিয়ে দেওয়ার পরে এটাকে এভাবে মুড়িয়ে নিতে হবে, অর্থাৎ পেঁচিয়ে নিতে হবে। এই যে দেখুন এখানে কিন্তু একটু ইয়ে আছে, এটা একটু ওপরে আছে, এই যে মুড়িয়ে নিতে হবে। তো মুড়িয়ে নেওয়ার পরে কি করতে হবে, এই যে কর্নারটাকে এই নিচে যেটা আমরা রাখলাম, তো এটাকে এইভাবে আপনারা উপরে তুলে দিবেন। এই যে এটা আসলে এইভাবে উপরে তুলে দিলেন। উপরে তুলে দেওয়ার পরে আবার আমরা কি করব, সারিয়ে নিব। সারিয়ে নেওয়ার পরে দেখবেন এটাই যে ওপরে চলে এসছে, ওপরে চলে এসছে, এই যে ওপরে চলে এসছে। আবার সেম একইভাবে যদি আমরা আবার এটাকে ভিতরে ঢুকাতে চাই, তাহলে আমরা আবার এই যে পেঁচাচ্ছি, এই দেখুন এগুলো আমরা পেঁচিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে পেঁচানোর পরে এই যে এটা যে ওপরে ছিল এটা হলো চলে আসলো, সেটাকে আমরা এই যে বের করে দিলাম, বের করে এটার সাথে এই যে লাগিয়ে দিলাম। তারপরে আবার আমরা কি করব, এই যে আমরা সারিয়ে নিচ্ছি আবার, এই দেখুন আবার ভিতরে চলে গেছে। এই ছিল ম্যাজিক বন্ধুরা। আশা করি আপনারা ম্যাজিকগুলো বুঝতে পেরেছেন এবং আপনাদের ম্যাজিকগুলো ভালো লেগেছে। তো বন্ধুরা যদি আসলেই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে উইথ এভরিথিংয়ের সঙ্গেই থাকবেন। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। কমেন্ট বক্সে জানালে আমরা রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে ম্যাজিকগুলো বুঝিয়ে দিব। ধন্যবাদ সকলকে।